সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের দশম শ্রেণীর জিওগ্রাফির একটি অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন বা এই প্রশ্নটি কখনো কখনো টিকা হিসেবেও এসে থাকে প্রশ্নটি হল রসে মতানে কি বা রসে মতানে টিকা লেখো তো আর কোনো কথা নয় চলে যাব সরাসরি এই প্রশ্নটির উত্তরে তো উত্তরে দেখো কি বলেছি সবার প্রথমে প্রথম যে পয়েন্টটি রয়েছে অর্থ রসে একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে উঁচু ঢিবি তাহলে আমরা কি জানলাম যে রসে একটি হচ্ছে ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে উঁচু ঢিবি এরপর জানব সংজ্ঞা সংজ্ঞাতে কি বলেছে দেখো অনেক সময় উপত্যকার মধ্যে মধ্যে উঁচু ঢিবির মতো কঠিন শিলাখণ্ডের উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয় মানে কি বলছে অনেক সময় উপত্যকার মধ্যে উঁচু ঢিবির মতো কঠিন শিলাখণ্ডের উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয় অর্থাৎ হিমবাহের প্রভাব যদি কোনো উঁচু ঢিপি থাকে তাহলে সেই উঁচু ঢিবির উপর দিয়ে কি হয় হিমবাহটি প্রবাহিত হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহের প্রবাহের দিকে শিলাখণ্ডটি মসৃণ ও তার বিপরীত দিকে অসমতল বা এবড়ো ক্ষেবড় বা অমসৃণ হয়ে যায় তাহলে কি বলছে যে হিমবাহের প্রবাহ পথে যে যদি একটা উঁচু ঢিপি থাকি তাহলে যখন ওই উঁচু ঢিপির উপর দিয়ে হিমবাহটা প্রবাহিত হবে তখন যে পাশ দিয়ে উঁচু ঢিপির যে পাশটা দিয়ে হিমবাহটা প্রবাহিত হবে সেই পাশটা কী হবে মসৃণ হবে এবং তার বিপরীত দিকটা কি হবে অসমতল হবে বা এবড়ো ক্ষেবড়ো হয়ে যাবে ওকে পার্বত্যহীবাহের ক্ষয়কার্যের ফলে পার্বত্যহীবাহয়ের ক্ষয়কার্যের ফলে শক্ত শিলাখণ্ডে গঠিত একদিক মসৃণ এবং অপর দিক এবোক্ষিবড় বা অমসৃণ রকম শিলাখণ্ড বা ঢিবিকে রসেমতানে বলা হয় তাহলে কী বলছে যে পার্বত্যহীবাহের ক্ষয়কার্যের ফলে শক্ত শিলাখণ্ডে গঠিত একদিক মসৃণ এবং অপরদিক দিক এবিব্র বা অমসৃণ এই রকম শিলাখণ্ড বা ডিবিকে আমরা কি বলবো রসে মতানে বলবো তাহলে আমাদের কাছে জিনিসটা কি যে আমরা অনেক সময় লক্ষ্য করি যে হিমবাহের প্রভাবপথে যদি কোনো উঁচু ঢিবি অবস্থান করে তাহলে হিমবাহটি কি করে ওই উঁচু ডিবির উপর দিয়ে যে প্রবাহিত হয়ে যায় ফলে কি হয় হিমবাহটি যে উঁচু ঢিবির যে পাশ দিয়ে প্রবাহিত হয়ে যায় সেই পাশটি মসৃণ হয়ে যায় এবং তার বিপরীত পাশটি এবড়ো খেবড়ো বা অমসৃণ হয়ে থাকি ঠিক আছে তো কি বলছে যে পার্বত্য হিমবাহের ক্ষয়কাজের ফলে শক্ত শিলাখণ্ডে গঠিত এরকম একদিক মসৃণ এবং অপরদিক এবড়ো খেবড়ো এরকম শিলাখণ্ড বা ঢিবিকে রস্যমত বলা হয় এরপরের পয়েন্টে চলে যাব বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি বলেছে দেখো এটি হিমবাহের অবঘর্ষ প্রক্রিয়া এবং উৎপাদন প্রক্রিয়া এই দুই প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় ওকে তাহলে এটি হিমবাহের অবঘর্ষ প্রক্রিয়া এবং উৎপাদন প্রক্রিয়া এই দুই প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়ে থাকে দু নম্বরে কি বলেছে এটি একটি অবশিষ্ট শিলাস্তুপ অর্থাৎ অসীমতানি একটি অবশিষ্ট এর এরপরের পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে উদাহরণ উদাহরণে কি রয়েছে বা কি বলেছে কানাডীয় শিল অঞ্চলে রসেমতানি দেখা যায় তাহলে কানাডীয় শীল অঞ্চলে আমরা অনেক রসেমতানিকে রসেমতানি দেখতে পাই ওকে তো বন্ধুরা এক্ষেত্রে তোমরা একটা ছবি বা একটা ছবি দিয়ে দিতে পারো ছবি দিলে খুব ভালো হবে যদিও আমি এখানে ছবি দেইনি তোমরা তোমাদের যে প্রত্যেকের টেক্সট বই রয়েছে সেখান থেকে একটা ছবি তোমরা কিন্তু দিয়ে দিতে পারো এই প্রশ্নের উত্তরের সঙ্গে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে এবং আমার চ্যানেল থেকে যদি কোনো তোমরা উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবে